বাবার বাড়িতে না যাওয়া পর্যন্ত যেন ঈদটা পরিপূর্ণই হয় না, তাই না? ম্যারিড মেয়েরা তো অবশ্যই আমার সাথে রিলেট করতে পারবে। অন্য সবার মতো আমিও ওয়েট করছিলাম যে কখন বাবার বাড়িতে যাব আর কখন আমার ঈদটা শুরু হবে প্রপারলি। যতই শ্বশুরবাড়িতে ভালো ঈদ কাটুক না কেন, কিন্তু মনের ভিতরে কুটকুট কিন্তু করতেই থাকে। তো বাকি সবার মতো আমিও আলাদা না, ঈদের সেকেন্ড ডেতে চলে গিয়েছিলাম আমার বাবার বাড়ি যশোরে। একদম ভোরবেলা রওনা দিয়ে সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম বাবার বাড়িতে, এবং যে আসলেও মনটা খুব অন্যরকম ভালো লাগতেছিল, কারণ জানি না কেন জানি। যাই হোক, তো বাসায় যেয়ে কিছুক্ষণ রেস্ট করেই আবার আমার ভাইয়া ভাবি আমার আপু ওদের সাথে বাবুদেরকে নিয়ে আমরা চলে গিয়েছিলাম আমাদের যশোরের একটা পার্ক আছে, জেস গার্ডেন, যেটার ব্লগ আগে একবার শেয়ার করেছিলাম সেখানে, এবং সেখানে যে আমরা খুব মজা করেছিলাম। তো বেসিক্যালি আমরা আসলে পার্কে আসিনি, আমরা এসেছিলাম এখানে একটা ওয়াটার পার্ক আছে সেটাতে। তো এখানে আমরা ব্যাগ ভর্তি জামাকাপড় নিয়ে এসেছিলাম, আর যেই জামাকাপড় পরে আমরা জার্নি করে এসেছিলাম সেটা পরেই চলে এসেছি, বিকজ এখানে গুসল টুসুল করা হবে এজন্য। তো এখানে আমরা ওয়েট করছিলাম আর আমার ভাইয়া হচ্ছে টিকিট করতে গিয়েছিল, এটা হচ্ছে টিকিট কাউন্টার অ্যান্ড এটা হচ্ছে আমাদের জেস গার্ডেন পার্ক, আমরা ঢুকে গিয়েছি অলরেডি। আর পার্কটা অনেক ভিড় ছিল, কারণ যেহেতু ঈদের সেকেন্ডে ছিল আমাদের মতো অনেক মানুষই এসেছিল। তো এই যে সেই ঝুলন্ত পার্ক, সরি ঝুলন্ত ব্রিজ যেটা আগের বার দেখিয়েছিলাম, আর এই পার্কটা কিন্তু অনেক সুন্দর, হ্যাঁ একদম শহরের ভিতরে খুব সুন্দর একটা পার্ক। তো এখানে আমরা এই যে আমার ভাই এটা তো হচ্ছে টিকিট টিকিট সব করা হয়ে গেছে, এখন আমরা বসেছিলাম বিকজ ওয়াটার পার্কের সেকেন্ড যেই স্লটটা ওটা তখনও মানে স্টার্ট হয়নি। তো আয়টা থেকে যেহেতু গেটটা খুলবে, তো আমরা এখানে, খুব গরম ছিল ওই দিন, আমরা হচ্ছে এখানে পুলিশরা যেখানে বসে ওইখানে ফ্যান ট্যান দেওয়া ছিল, তো ওখানে বসে বসে ওয়েট করছিলাম। আর এই যে লম্বা লাইনটা, এরা সবাই এসেছে ওয়াটার পার্কে, সো ওই দিন অনেক ক্রাউডই ছিল। তো ব্যাপারটা একটু মানে অ্যানোয়িং হইলেও মজার, বিকজ একটু ঈদ ঈদ ভাইব আসতেছিলো। তো আমরা হচ্ছে অলরেডি ওয়াটার পার্কের মধ্যে ঢুকে গেছি, আর আমরা সবাই মোটামুটি বাসার ড্রেস পরে আসছি, বিকজ যেহেতু পানির মধ্যে লাফালাফি করা হবে, সো অত ভালো জামাকাপড় পরে আসলে লাভ নেই। সো কমফোর্টেবল যাই যেগুলো পরে আরাম হবে সেরকম জামাকাপড় পরে আমরা লাফালাফি করা স্টার্ট করে দিয়েছি। আর আয়ান ফার্স্টের দিকে ভয় পাচ্ছিলো, আর ওই যে ওর খালা, ওর মা আর একটা, ওকে নিয়ে কোলে করে মানে ভিজাচ্ছিলো আর কি। তো আয়ান তো একদম মানে এত এনজয় করেছে, এত এনজয় করেছে, ও লিটারেলি ড্যান্স করতেছিল। ওই সব ভিডিও আর পরে রাখতে পারিনি, বিকজ ফোন হচ্ছে ভিজে যাচ্ছিলো, এই জন্য ফোন হচ্ছে পরে লকারে দিয়ে আসছিলাম। সো এখানে আমরা খুব মজা করছি সবাই মিলে, লাফালাফি ঝাপাঝাপি সব কিছু করে ফাইনালি আমরা পরে শাওয়ার টাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে আমরা তিনজন সেম ড্রেস পরেছিলাম, এই যে ফ্রক টাইপের যে ড্রেসগুলো হয়, আমি, আমার ভাবি এবং আমার বোন। তো আমাদেরকে খুব সুন্দর লাগতেছিলো, আমরা জানি এটা সবাই বলেছে। তো যাই হোক, আর এই যে আমার জামাই এবং আমার ভাই, তো আমরা সবাই খুব এনজয় করেছি আলহামদুলিল্লাহ। আর এই যে আমাদের কিছু সুন্দর সুন্দর ফ্যামিলির ছবি। তো এভাবে আমাদের সেকেন্ড ডেতে দিনের বেলা কেটেছিল। তো স্বাভাবিকভাবেই আমরা জার্নি করে গিয়েছিলাম, যেই একটু রেস্ট না করে আবার ওয়াটার পার্কে এত লাফালাফি করে বিকাল পর্যন্ত ছিলাম, দেন বাসায় এসে সবাই বেশ টায়ার্ড হয়ে গিয়েছিলো। তো হচ্ছে সবাই তো খুব ঘুমাচ্ছিল, কিন্তু আমার ঘুম আসতেছিল না, বিকজ আমি আসছিলাম মাত্র দুই দিনের জন্য, তো আমি টাইম ওয়েস্ট করতে চাচ্ছিলাম না। দ্যাটস ওয়াই ওরা যখন সবাই ঘুমাচ্ছিল, সন্ধ্যার দিকে আমি আবার আমার বান্ধবীর সাথে দেখা করতে চলে গিয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের এই যে কালেক্টরেট অফিস, যেটা খুব সুন্দর করে লাইটিং করছিল আর কি, এটা খুব ভালো লাগতেছিলো দেখতে। যাই হোক, তো আমরা আমার ফ্রেন্ডের বাসায় গেছিলাম, ও একটু অসুস্থ ছিল, সো আমরা সবাই মিলে দেখা করতে ওর বাসায় চলে গিয়েছিলাম। এই আমাদের আরেকটা ফ্রেন্ড, তো আমাদেরকে অসুস্থ মানুষ হইলেও অনেক আপ্যায়ন করেছে, এটা ওর বানানো পায়েস ছিল, খুব টেস্টি ছিল। তো আমরা অনেক গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম, দেন কিছু সুন্দর সুন্দর স্ন্যাপ নিয়ে রাত্রে বাসায় চলে আসলাম। এবং এই দিন যেটা হয়েছিল সেটা হচ্ছে, আসার পথে আমি এবং এই যে আমার পাশে যে ব্লু কালার ড্রেস পরা আমার ফ্রেন্ড, আমরা খুব বাজেভাবে একটা রিক্সা থেকে পড়ে যে অ্যাক্সিডেন্ট করেছিলাম। তো এভাবেই আমাদের ঈদের সেকেন্ড ডেটা কেটেছিল। তো এইটাই ছিল আজকের ব্লগ, আর একটা ব্লগ আসবে ঈদের। সো ততদিন আল্লাহ হাফেজ।